নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাটন রোগান জোশ বা কাশ্মীরি রোগান জোশ। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। রেসিপিটি আমাকে অনুরোধ করেছিলেন নবনীতা অধিকারী। সম্পূর্ণ নিরামিষ মানে পেঁয়াজ রসুন ছাড়া এটি একটি অসাধারণ স্বাদের রেসিপি। খুব কম উপকরণ লাগে বানাতে আর রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি মাটন রোগান জোশ বা কাশ্মীরি রোগান জোশ। মাটন রোগান জোশ বা কাশ্মীরি রোগান জোশ বানাবার জন্য নিয়েছি 800 গ্রাম মাটন পিসেস। মাংসটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দেখুন, মাংসের পিসগুলোর মধ্যে কিন্তু খুব একটা ফ্যাট নেই। পেছনের রানির যে অংশটা হয় সেই অংশের মাংসটাই নিতে হবে। রোগান জোশ বানাতে গেলে সেই মাংসটা দিয়েই কিন্তু বেশি ভালো হয়। আর দেখুন, টুকরোগুলো আমি একটু বড় সাইজেরই করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। এই রান্নাটা আমি আজকে মাটির পাত্রে করছি। গ্যাস জ্বালিয়ে পাত্রটিকে প্রথমে ভালো করে গরম করে নেব। পাত্রটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 মিলিলিটার সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা লবঙ্গ, 5 থেকে 6টা ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। একটা বড় এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ফোড়নটাকে 8 থেকে 10 সেকেন্ড ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখনই কিন্তু এর মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে দেব। এই রান্নাটা প্রেশার কুকারে কিন্তু হয় না, যে কোনো কড়াই বা হাঁড়িতেই করা হয়, তাহলে তার টেস্টটা বেশি ভালো হয়। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসের টুকরো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাংসের টুকরোগুলোকে 15 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। মাটির পাত্রে যদি মাংস রান্না করা হয় তাহলে তার স্বাদ কিন্তু একেবারে আলাদা হয়। মাংসটাকে আমি খুব ভালো করে মিনিট 10-15 সময় ধরে ভেজে নিচ্ছি। আর মাংস ভাজতে ভাজতে আমি রোগান জোশের জন্য মশলাটা তৈরি করে নেব। খুব সাধারণ মশলা। একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ টক দই। টক দইটা একটু বেশি পরিমাণে লাগে, তবে 1 কাপ পরিমাণে টক দই কিন্তু দেবেন না। 750 থেকে 800 গ্রাম মাংসের জন্য 3 টেবিল চামচ টক দই যথেষ্ট। দইটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। দইটা খুব ভালো মতন ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ফেটিয়ে নেওয়া টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হিং। এই রান্নাতে পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না, সেই কারণে হিংয়ের ব্যবহারই করা হয়। আর হিংয়ের সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো আদা। যদি গুঁড়ো আদা না থাকে তাহলে আদা বাটার ব্যবহার করতে পারেন, তবে অথেন্টিক রোগান জোশ বানাতে গেলে গুঁড়ো আদারই প্রয়োজন। দিচ্ছি 1 চা চামচ মৌরি গুঁড়ো, আর দিচ্ছি 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। রোগান জোশের মশলা একদম রেডি। আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো বা ধনে গুঁড়োর ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে অবশ্যই করতে পারেন, কিন্তু অথেন্টিক রান্নাতে এগুলোর ব্যবহার করা হয় না। এবার এই দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাংসের মধ্যে। এক কাপ পরিমাণ হালকা গরম জল মিশিয়ে আমি সেই জলটাও দিয়ে দিলাম এর মধ্যে মশলার সাথে। এবার খুব ভালো করে মশলাটাকে দিয়ে
মাংসটাকে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। মশলাটা খুব ভালো মতন মেশানো হয়ে গেছে। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এক চিমটি জাফরান। সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে মাংসটাকে আরও একবার মিশিয়ে দেব। এক কাপ পরিমাণে হালকা গরম জল দিয়ে এবার ঢাকা দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেব 40 থেকে 45 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে। 45 মিনিট পর আমি কভারটাকে ওপেন করলাম। মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা হতে একটু সময় লাগে, যেহেতু এটা প্রেশার কুকারে করা হয় না, এইভাবে মিডিয়াম ফ্লেমে ধিমে আঁচে করা হয়, তার স্বাদ কিন্তু অসাধারণ হয় আর একটু সময় লাগে। যদি আপনারা তাড়াতাড়ি করতে চান তাহলে আপনারা অবশ্যই প্রেশার কুকারে করতে পারেন, আবার গ্যাস বাঁচানোর জন্য অবশ্যই প্রেশার কুকারে করতে পারেন। তবে অথেন্টিক ওয়েতে করার জন্য কিন্তু এই রান্নাটা এইভাবে করা হয়। মাংস ছাড়াও রোগান জোশে একটা প্রধান উপকরণ লাগে, সেটা হচ্ছে রতনজোত বা রং পাতা। রোগান জোশের যে লাল রংটা হয় সেটা হয় এই রতনজোত বা রং পাতার জন্য। দেখুন, এটা একটা গাছের ছাল, এটার জন্যই কিন্তু রোগান জোশের রং একদম টকটকে লাল হয়। একটা তড়কা প্যান আমি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12 টুকরো ছোট ছোট রং পাতা বা রতনজোত। দেখুন, ঘি এর মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু কালারটা একদম টকটকে লাল হয়ে গেছে। জল দিয়ে ফুটিয়ে বের করলে কিন্তু এই রকম লাল রং বেরোবে না, ঘি বা তেল দিয়ে করলেই বেরোবে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। রতনজোত সব জায়গায় অ্যাভেলেবেল নাও হতে পারে, তবে অনলাইনে অবশ্যই পেতে পারেন। রতনজোতের যে লাল টকটকে রংটা সেটা একদম বেরিয়ে এসছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার এই এক্সট্রাক্টটা আমি দিয়ে দিচ্ছি মাংসের ঝোলের মধ্যে। রতনজোত ছাড়া রোগান জোশ একদম অসম্পূর্ণ। ছাঁকনি দিয়ে আমি ছেঁকে দিয়ে দিচ্ছি যাতে এর মধ্যে পাতাগুলো না পড়ে। খুব ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি। রতনজোতের কিন্তু কোনো গন্ধ নেই, এটা শুধু রঙের জন্যই ব্যবহার করা হয়। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আরও 10 মিনিট মাংসটাকে সেদ্ধ হতে দেবো যাতে লাল রঙটা মাংসের মধ্যেও চলে যায়। 10 মিনিট পর আমি ঢাকাটাকে ওপেন করলাম। আমাদের রোগান জোশ অলমোস্ট ডান। মাংসটা কেমন সেদ্ধ হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় অসাধারণ স্বাদের একটি রেসিপি। একটা মাংসের টুকরো আমি নিয়ে নিলাম প্লেটের মধ্যে, কেটে দেখিয়ে দিচ্ছি মাংসটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন, মাংসটা কিন্তু ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছে। তৈরি হয়ে গেছে মাটন রোগান জোশ বা কাশ্মীরি রোগান জোশ। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। যেহেতু এটা মাটির পাত্র, এখনও গরম আছে, আর সেই কারণেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পরও ঝোলটা ফুটছে। দেখুন, রোগান জোশের কালারটা একদম পারফেক্ট হয়েছে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে গরম গরম এটাকে পরিবেশন করব রুটি বা পরোটার সাথে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে
তাহলে অবশ্যই একবার আপনারা বাড়িতেও ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।